সংগঠনের মধ্যে থেকে যারা চলে গেছেন, সংগঠনের মধ্যে যে বাঙ্গন সৃষ্টি হয়েছে তার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো মালের প্রতি লোভ। এই দুইটা নেকড়ে বাঘ যতটা না ক্ষতি করবে ছাগলের পালকে, তার চেয়ে বেশি ক্ষতি করবে মানুষেরকে, মুমিনকে। তার মধ্যে যদি মালের লোভ থাকে, তার মধ্যে যদি নেতৃত্বের লোভ থাকে, যখন মনে করে যে আমার অনেক সম্পদ থাকা দরকার, যদি সম্পদ খরচ করে দিতে শেষ হয়ে যাবে, তখন মানুষ কৃপণ হয়, অধিক পাওয়ার আশায় কৃপণ হয়। দুই নম্বরে যে পাপ সংগঠিত হবে অধিক সম্পদের আশায় আকাঙ্ক্ষায়, সেটা হলো সুদ। মানুষের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, এগুলি পেটের দায়ে কেউ করে না, যে খাইতে পায় না এই জন্য চুরি করছে না, বরং নিজের লোভের জন্য, যে আমার আরো সম্পত্তি লাগবে। কিন্তু এই অর্থ পাচার বা অর্থ চুরি কেন হয়? অধিক লোভের কারণে, সম্পদের প্রতি অধিক লোভের কারণে। ব্যবসায়ী ওজনে কম দেয়, কেন? অধিক মুনাফার লাভে। আট নম্বর যে পাত্রের কথা বলতে পারি, সেটা হলো এতিমের সম্পদ বক্ষণ করা। তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে তিনি টানে হেসরে বের করে দেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল্লাকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ামান তাবিয়াহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত দায়িত্বশীল ও সুতিমণ্ডলী, আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একটি দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্ত এই মজলিসের আলোচনার বিষয় মাল ও মর্যাদার লোভ, সংগঠনের অগ্রগতিতে দুইটি বড় অন্তরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ক্ষুধার্ত দুইটি নেকড়ে বাঘকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে যতটা না তিনি ক্ষতি করবেন, নেকড়ে বাঘ ছাগলের পালকে যতটুকু ক্ষতি করবেন, মাল এবং মর্যাদার লোভ মানুষকে দীনের ব্যাপারে তত ক্ষতি করবেন বা তার চেয়ে বেশি ক্ষতি করবেন। আপনার একটু উদাহরণটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণটা চিন্তা করুন। তিনি একটা বিষয়ের সাথে সাদৃশ্য দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন, মেসাল দিচ্ছেন, যে দুইটা নেকড়ে বা ক্ষুধার্ত তার প্রিয় খাবার ছাগলের পালের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এই দুইটা নেকড়ে বাঘ যতটা না ক্ষতি করবে ছাগলের পালকে, তার চেয়ে বেশি ক্ষতি করবে মানুষেরকে, মুমিনকে। তার মধ্যে যদি মালের লোভ থাকে, তার মধ্যে যদি নেতৃত্বের লোভ থাকে, দুইটা বিষয় মাল এবং নেতৃত্বের লোভ। মালের লোভের কথা যদি আমরা চিন্তা করি, যে মাল বা সম্পদ এমন একটা বিষয় যেটার প্রতি মানুষের আকর্ষণ থাকে। কথায় আছে যে কাঠের জিনিসও বা কাঠের মূর্তিও আপনার টাকা দেখলে হা করে, মানে যেটা হা করার কথা না এটাও হা করে। একটা শিশু অবুজ বাচ্চা চিনে না, কিন্তু টাকা দেখলে সেটাকে সে নিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন মাল এবং সম্পদের প্রতি মানুষের মোহ বাড়িয়ে দিয়েছেন, মোহনীয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান-নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিজ্জা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মোহনীয় করে দিয়েছেন
লোভনীয় করে দিয়েছেন, আকর্ষণীয় করে দিয়েছেন। স্ত্রী মহিলা মানুষ পুরুষ মানুষ মহিলার জন্য কত কিছু করে দেয়, তার জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে সন্তান। সন্তানের জন্য মানুষ অন্যায় করে, সন্তানের জন্য মানুষ ন্যায় অন্যায় বিচার করে না, সন্তানের জন্য মানুষ অবৈধ সম্পদ উপার্জন করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, রাশি রাশি স্বর্ণরৌপ্য অনেক সম্পদের প্রতি মানুষকে মোহনীয় করে দেওয়া হয়েছে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং পাল ঘোড়ার পাল, এখন তো আর ঘোড়া নেই, এখন গাড়ি, বিভিন্ন মডেলের গাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, এগুলিকে মানুষের জন্য মোহনীয় করে দেওয়া হয়েছে। ওয়াল আনামি ওয়াল হার্স, চতুষ্পদ জন্তু এবং কৃষি, এইগুলিকে মানুষের জন্য মোহনীয় করে দেওয়া হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এইগুলি হলো দুনিয়ার সামান্য উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে রয়েছে অনেক অনেক উত্তম প্রতিদান তোমাদের জন্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মালের আকাঙ্ক্ষা, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা, বেশি নেওয়ার আকাঙ্ক্ষা, আমার আরো অনেক কিছু লাগবে, এই আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলামিন অন্য আয়াতে বলছেন আলহাকুমুত তাকাসুর, মানুষের অধিক চাওয়া তাকে ধ্বংস করে দিয়েছে। এই সম্পদের প্রতি অধিক আকাঙ্ক্ষী হওয়া, এইটা শুধু একটা পাপ নয়, বরং অনেক পাপের জন্ম দেয়। আমি এখানে কয়েকটা পাপের কথা উল্লেখ করতে পারি, যেইগুলি সম্পদের প্রতি অধিক লোভ, সম্পদের প্রতি অধিক আকাঙ্ক্ষী হইলেই আপনার দ্বারা সম্ভব এগুলি সংগঠিত হবে। এই পাপগুলি সবগুলি বড় বড় গুণা, কবিরা গুণা। এক নম্বরে যেটা হলো কৃপণতা, শোক কৃপণতা। মানুষ কৃপণ হয় কখন, যখন মনে করে যে আমার অনেক সম্পদ থাকা দরকার, যদি সম্পদ খরচ করে দিতে শেষ হয়ে যাবে, তখন মানুষ কৃপণ হয়, অধিক পাওয়ার আশায় কৃপণ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়ুকা শুখা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেদের অন্তরকে কৃপণতা মুক্ত রাখলো, অধিক চাওয়ার আশা যাদের অন্তর থেকে ছেড়ে দিল, তারাই সফলকাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুমা শুখ, তোমাদেরকে আমি কৃপণতা থেকে তোমাদেরকে আমি সতর্ক করতেছি, কারণ তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে সেই জাতিরা কৃপণ ছিল। আর এই কৃপণতা জন্ম নেয় কি থেকে, অধিক পাওয়ার আশা। আপনি যখন অধিক পাইতে চাইবেন, একটা বাড়ি আছে তা হচ্ছে না, আরেকটা লাগবে, হ্যাঁ একটু সম্পদ আছে এটা হচ্ছে না, আরও লাগবে, হ্যাঁ দেশে বাড়ি আছে এটা চলবে না, বিদেশে বাড়ি করতে হবে, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যখন আপনার থাকবে, তখনই আপনার দ্বারা এই পাপ সংগঠিত হবে। দুই নম্বরে যে পাপ সংগঠিত হবে অধিক সম্পদের আশায় আকাঙ্ক্ষায়, সেটা হলো সুদ। সুদ যারা দেয় তারা কিন্তু গরিব না, ধনী লোক, তার সম্পদ আছে, কিন্তু সেই সম্পদটাকে আরো বাড়াইতে চায় লোভের কারণে, অবৈধ পন্থায় না, অবৈধ পন্থায়, আর সেটা হলো সুদ। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা সুদের সাথে নিমজ্জিত হয়ে গেছে, কারণ তারা অধিক পেতে চায়, নিজের টাকা আছে আরো টাকা পেতে চায়। তিন নম্বর যে পাপটা সংগঠিত হয় অধিক লোভের কারণে, সেটা হলো চুরি ডাকাতি। যত চুরি ডাকাতি আছে অধিকাংশই পেটের দায়ে কয়জন চুরি করে, এই যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, মানুষের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, এগুলি পেটের দায়ে কেউ করে না, যে খাইতে পায় না এই জন্য চুরি করছে না, বরং নিজের লোভের জন্য, যে আমার আরো সম্পত্তি লাগবে, আমার আরো টাকা লাগবে এই জন্য। চার নম্বর যে পাপটা সংগঠিত হয় অধিক পাওয়ার আশায়, সেটা হলো ঘুষ। যারা চাকরিজীবী তারাই কিন্তু ঘুষ খায়, যার চাকরি নেই তাকে তো আপনি ঘুষ দিবেন না, যে চাকরি পায় সে তো অলরেডি চাকরি পেয়ে গেছে, মাস শেষে সে বেতন পাবে, তারপরে তার আরো আশা, আরো আকাঙ্ক্ষা, সম্পদের আরো আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার কারণে আপনার ঘুষ হচ্ছে। আজকে ঘুষের কারণে অফিস, আজকে পরিবেশ অন্যরকম হয়ে গেছে, কিন্তু গত সেই স্বাধীনতার পর থেকেই যেই সরকারই আসুক না কেন, মানে একটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে আপনি একটা কাজ করতে যাবেন ঘুষ দেওয়াই লাগবে, মানে এটা একবার ওপেন সিক্রেট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, পাঁচ নম্বরে যেই পাপটা সংগঠিত হয় সেটা হলো আপনার ঋণ খেলাফি।
কোটি কোটি টাকা ঋণ নিয়ে আর দেয় না। কেন দেয় না? আপনি ঋণ নিয়েছেন, এটা আদায় করবেন, এই জন্যই তো। কিন্তু দেয় না কেন? কারণ আমার এই সম্পত্তিটা দিলে কমে যাবে সম্পদের প্রতি আকাঙ্ক্ষী। ছয় নম্বর যে পাপটা আমরা বলতে পারি সেটা হলো বিদেশে অর্থ প্রেরণ, অর্থ পাচার যেটাকে আমরা বলেন, অর্থ পাচার। কেউ অর্থ চুরি করে না, সে যে চুরি করে টাকাটা পাচার করলো এটা বলে না অর্থ পাচার, ভালো নাম দিয়েছে। কিন্তু এই অর্থ পাচার বা অর্থ চুরি কেন হয়? অধিক লোভের কারণে, সম্পদের প্রতি অধিক লোভের কারণে। সাত নম্বর যে পাপটার কথা বলতে পারি সেটা হলো ওজনে কম দেওয়া। ব্যবসায়ী ওজনে কম দেয়, কেন? অধিক মুনাফার লাভে। যা ওজনে কম দিলে অল্প জিনিস দেবো, বেশি টাকা লাভ হবে, সম্পদের লোভের কারণে। আট নম্বর যে পাত্রের কথা বলতে পারি সেটা হলো এতিমের সম্পদ বক্ষণ করা। এতিম যদি হয়ে যায় বাতিজা বা গিনা বা অন্য আত্মীয় স্বজন, তখন এতিমের সম্পদটা বক্ষণ করার জন্য উঠে পড়ে লাগে। কেন? সম্পদের লোভ। নয় নম্বর যে পাঁচটা কাজটা বলতে পারি সেটা হলো জাকাত এবং উষণ না দেওয়া। জাকাত দিলে সম্পদ কমে যাবে, এই জন্য জাকাতের মানে জাকাত যারা দিতে দেয় না বা না দেওয়ার জন্য অনেক বাহানা খুঁজে, যে জিজ্ঞেস করে যে জাকাত না দিলে হবে না, কিছু টাকা দিলে হবে কি না। কিন্তু জাকাত এমন একটা সম্পত্তি বা এমন একটা বিষয় যেটা হিসাব করে পাই পাই করে আপনাকে দিতে হবে, সম্মানিত উপস্থিতি। কিন্তু জাকাত থেকে আমরা দূরে আছি, অনেকেই দূরে আছে, কারণ তার মূলে কারণ হলো অর্থনীতির প্রতি লোভ, মালের প্রতি লোভ, অধিক সম্পত্তির আকাঙ্ক্ষা। সর্বশেষ যেটা বলবো সেটা হলো ওয়ারিসদের সম্পত্তি না দেওয়া। বাংলাদেশে ওয়ারিসের সম্পত্তি যথাযথভাবে দেয়, বাবা মারা গেছে, ছেলে মেয়েদের মধ্যে, ভাই বোনদের মধ্যে যথাযথভাবে ওয়ারিসের সম্পত্তি বণ্টিত হয়েছে, এরকম পরিবার পাওয়া কঠিন। কি আহলে হাদিস বলেন আর কি হানাফি বলেন, অথচ এটা কোরআনের নির্দেশ যে ওয়ারিসদের সম্পত্তি যথাযথভাবে দিতে হবে, সম্মানিত উপস্থিতি। এরকম আরো অসংখ্য পাপ রয়েছে, যেই পাপগুলি সংগঠিত হয় সম্পদের প্রতি লোভের কারণে। সংগঠনের যেহেতু আজকে কর্মী সম্মেলন, আপনাদের উদ্দেশ্যে বলি যে এই সংগঠনের অগ্রগতিতে যতগুলি বাধা আসছে তার মধ্যে একটা অন্যতম বাধা হলো মালের প্রতি লোভ। সংগঠনের মধ্যে থেকে যারা চলে গেছেন, সংগঠনের মধ্যে যে বাঙ্গন সৃষ্টি হয়েছে, তার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো মালের প্রতি লোভ। তাওহীদ ট্রাস্টের কথা আপনারা জানেন যে যখন অনেক মসজিদ হতো, অনেক মাদ্রাসা, অনেক কিছু হতো, কিন্তু এইগুলির কারণেও সংগঠনের একটা বাঙ্গন সৃষ্টি হয়ে গেছে। এবং যারা সংগঠনের মাধ্যমে একসময় পরিচিত হয়েছিল, যখন সম্পত্তি তাদের হাতে আসছে বা টাকা পয়সা আসা শুরু হয়ে গেছে, তখনই দেখা গেছে সংগঠন থেকে অনেকে চলে গেছেন। সংগঠনের এটা অগ্রগতির পথে এই সম্পত্তির প্রতি লোভ একটা বিরাট অন্তরায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই ব্যাপারে সংগঠনের কর্মীদের প্রতি তিনটি করণীয়। এক, অল্পে তুষ্টি থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল পন্থায় বৈধভাবে যেই রুজি দিয়েছেন, যেই রিজিক দিয়েছেন, যেই সম্পত্তি দিয়েছেন, তার প্রতি তুষ্ট থাকা। দুই, আখেরাতের চিন্তা করা। দুনিয়াতে আপনি এত কোটি টাকার মালিক হলেন, এত সম্পত্তি করলেন, আজকে দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেকে বিল্ডিং বানিয়েছে, অনেকে সম্পত্তি ক্রয় করেছে, কিন্তু ক্ষমতা উলটপালট হওয়ার কারণে আজকে দেশ ছাড়া, তাদের সম্পত্তি কে ভোগ করে? অনেকে আছে বিদেশে সম্পত্তি করেছে কিন্তু যাইতে পারতেছে না। তো দুনিয়াতে যদি এই অবস্থা হয় তাহলে আখেরাতের অবস্থা কি? আপনি দুনিয়া থেকে যখন যাবেন একটা পয়সা নেওয়ার কোনো সুযোগ নাই, এই কথাটা একটু চিন্তা করতে হবে। দুনিয়া এবং আখেরাতের মধ্যে যে মানে আমাদের যে বাস্তবতা, যে দুনিয়াতে আপনি যত কামাই করেন, যত বাড়িগাড়ি বানান, এইগুলি সেরেই একদিন চলে যেতে হবে, এই চিন্তা করা। তিন নম্বর হলো সম্পদের যে ক্ষতিকর দিক, এগুলি চিন্তা ভাবনা করা। এটা দুনিয়ার মধ্যে আপনি অনেক সম্পত্তির মালিক, দুদক থেকে আপনার নামে চিঠি চলে আসবে, এনবিআর থেকে আপনার কাছে চিঠি চলে আসবে, সম্পত্তির মালিক আপনার কম, দুনিয়াতে আপনার শান্তিময় জীবন। আখেরাতে রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? যে ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সম্পত্তি এটা দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় খারাপ। তবে এই সম্পত্তি যদি হালাল পন্থায় হয় আর আপনি যদি বৈধ পন্থায় ব্যবহার করেন, জাকাত সাদাকা দেন, দিনের পথে খরচ করেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দুই নম্বর যে বিষয়টা সেটা হলো মর্যাদার আকাঙ্ক্ষা। এটাও আপনার সংগঠনের অগ্রগতির পথে অন্তরায়। মর্যাদার আকাঙ্ক্ষাটা দুইভাবে হতে পারে। এক নম্বর হলো
আপনার নেতৃত্ব নিয়ে মর্যাদা, যেমন আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এই নিয়ে আকাঙ্ক্ষা যে আমি এটা হব। আর হওয়ার জন্য বর্তমান যে পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন। বর্তমান পদ্ধতি হলো, আপনি যদি বড় নেতা হতে চান, সমাজের সেবা করতে চান, তখন নিয়ম কি যে আপনি আগে জানাবেন যে আমাকে যদি ভোট দেন তাইলে আমাদের মানে আপনাদের সেবা করার সুযোগ দেন, আপনি ভোটে দাঁড়াইবেন, প্রার্থী হবেন। অথচ ইসলাম এটাকে নাকচ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসআলিল ইমারা, তুমি নেতৃত্ব চেয়ে নেও না, তুমি দায়িত্ব চেয়ে নেও না, ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, তুমি যদি না চেয়ে দায়িত্ব পাও তাহলে তোমার প্রতি সাহায্য করা হবে, ওয়াইন উতিতা আন মাসআলাতিন উকিলতা আলাইহা, আর তুমি যদি চাইয়া নাও তাহলে এই দায়িত্ব তোমার উপরে দেওয়া হলো, এবার তুমি পালন করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আহলে হাদিস আন্দোলনের যে রাজনৈতিক সংস্কার তার অন্যতম হলো যে নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না, নেতৃত্ব যে চায়, যে ইচ্ছা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেতৃত্ব দিতে নিষেধ করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা দায়িত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার, আমরা বলতে পারি যে প্রধান, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তার হাতে অনেক, কাউকে তিনি গভর্নর করে পাঠাচ্ছেন, কাউকে তিনি জাকাতের দায়িত্ব দিচ্ছেন, কাউকে তিনি এই দায়িত্ব দিচ্ছেন। তখন আবু যর গিফারি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দায়িত্ব দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধের উপরে মৃদ প্রহার করে বললেন, ইয়া আবু যর, ইন্নাকা যাইফুন ওয়া ইন্নাহা আমানাতুন, হে আবু যর, তুমি হলে দুর্বল মানুষ, রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা তোমার নেই, ইন্নাহা আমানাতুন, আর এই রাষ্ট্র চালানো একটা দায়িত্ব নেওয়া, কোনো বিষয়ে দায়িত্ববান হওয়া, এটা হলো আমানত, ওয়া ইন্নাহা নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন যে মানুষ অপমানিত হবে, লাঞ্ছিত হবে, জাহান্নামী হবে, তার অন্যতম কারণ হলো দায়িত্ব। আপনি দায়িত্ব নিয়েছেন কিন্তু দায়িত্ব পালন করতে পারতেছেন না। আপনি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন, একটা থানার আপনার এমপি হয়েছেন, কিন্তু সরকারের যে বাজেট আপনি পালন করতে পারতেছেন না। আমরা দেখেছি যখন সরকারি ত্রাণ দেওয়া হতো তখন এমপির বাড়িতে, মন্ত্রীর বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে অনেক গম পাওয়া যেত, তেল পাওয়া যেত, অনেক ত্রাণের সামগ্রী পাওয়া যেত, এবং টিনও পাওয়া যেত আপনার পুকুরের নিচে, যে টিন লুকাই রাখছে। একটা মানুষ দায়িত্ব আপনাকে দিয়েছে, এগুলি যথাযথভাবে যদি আপনি আদায় না করেন, আপনি যদি যথাযথভাবে জনগণের সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি জনগণের মাঝে বণ্টন না করেন, এটার জন্য আপনার কাছে দায়িত্ব হিসাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে তিনি বলতেন যে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করতে পারেন যে তোমার রাজত্বকালে, তোমার রাষ্ট্র পরিচালনার সময় তোমার এই অবস্থা কেন হলো। সম্মানিত উপস্থিতি, এই জন্য দায়িত্ব চেয়ে নেওয়া যে পদ্ধতি, এটাকে আহলে হাদিস আন্দোলন নাকচ করেন। আহলে হাদিস আন্দোলনে আপনারা জানেন যে তিনটা সংস্কার নিয়ে কাজ করেন, অর্থনৈতিক সংস্কার, শিক্ষা সংস্কার এবং রাজনৈতিক সংস্কার। শিক্ষা সংস্কারের জন্য হাদিস ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন, অর্থনৈতিক সংস্কারের জন্য সুদভিত্তিক অর্থনৈতিক অর্থনীতিকে আহলে হাদিস আন্দোলন নাকচ করেন। আপনারা জানেন যে গত শনিবারে এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন এখানে এসেছিলেন এবং মুখতারাম আমিরে জামাত তার আলোচনায় বলেছেন যে আপনারা এখন ক্ষমতায় আছেন, আপনারা এখন দায়িত্ব আছেন, এই অর্থনৈতিক ব্যবস্থাটা যাতে ধ্বংস হয়, অর্থনৈতিক ব্যবস্থাটা যাতে বাংলাদেশে না থাকে, এজন্য আপনারা পদক্ষেপ নেবেন, তিনি আলোচনায় বলেছেন। সুতরাং আমাদের যে আওয়াজ, আমাদের যে দাবি, আমাদের যে আবেদন, কোরআনের যে দাওয়াত, এটা অলরেডি পৌঁছিয়ে দেওয়া হয়েছে, এটা পালন করার দায়িত্ব যারা ক্ষমতায় আছেন তাদের। এই জন্য আহলে হাদিস আন্দোলন চাই যে অর্থনৈতিক সংস্কার, তিন নম্বর যে সংস্কার সেটা হলো রাজনৈতিক সংস্কার। এই ব্যাপারে আহলে হাদিস আন্দোলনের মূল কথা হলো যে দল এবং প্রার্থীবিহীন নির্বাচন হবে। বর্তমান যেভাবে ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চলতেছে, দল এবং প্রার্থীবিহীন। তিন নম্বর, দুই নম্বর হলো প্রেসিডেন্ট পদ্ধতিতে রাষ্ট্রের একজন প্রধান থাকবেন, তার পরামর্শক থাকবে, মজলিসে আমেলা অথবা সুরা সদস্য থাকবেন, তারা তাকে পরামর্শ দিবেন, এবং বিরোধী দল
এবং বিরোধী দল থাকবে না, কোনো দেশে বিরোধী দল থাকবে না। কি এক সিস্টেম, নামে দিছে বিরোধী দল, তো সে তো কার বিরোধিতা করবে, এটাই তার কাজ। এমনকি সংসদে যদি বিরোধিতা না করে, অনেক সময় দেখা যায় অন্য দল থেকে সুকোচ দেয় যে আমার দলের সদস্য হয়ে সে সরকারের পক্ষে হাত মিলাইছে। আবার সরকারি দলের কেউ যদি কোনো সরকারের বিলের বিরুদ্ধে বলে, তখনও তার বিরুদ্ধে আবার ইয়ে আছে, আইন আছে যে সরকারের দল হয়ে সরকারের পক্ষেই বলতে হবে, বিরোধী দল হলে বিরোধিতা করতেই হবে। তাহলে কি এক সংস্কৃতি করে দিয়েছে সম্মানিত উপস্থিতি। আর চার নম্বর যেটা, সেটা হলো জনগণ নয়, সংসদ নয়, বা আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উৎস। বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা বা বর্তমান প্রচলিত যে গণতান্ত্রিক ব্যবস্থা, এখানে অন্তত দুইটা শিরিক রয়েছে। আহলে হাদিস আন্দোলন কিও কেন বইয়ের শেষের দিকে প্রস্তুত্তরগুলিতে আছে, ওইখানে আপনারা দেখতে পারবেন যে প্রচলিত গণতন্ত্রে কমপক্ষে দুইটা শিরিক রয়েছে। এক নম্বর হলো, এখানে বলা হয় যে সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ জনগণের কোনো ক্ষমতা নেই। জনগণের কি ক্ষমতা আছে সম্মানিত উপস্থিতি? জনগণ যদি সকল ক্ষমতা হতো, তাহলে এই সরকার, যেই সরকার পতন হলো, এই সরকার তো মাত্র কয়েক মাস আগে তাদের মতে যে জনগণের ম্যান্ডেট নিয়ে একবারে সংসদের একেবারে পরিপূর্ণ সমর্থন নিয়ে তারা আসছে, কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তারা বলছে অনেক সময় যে 5 বছরের জন্য আসছি আমরা, কোথায় গেল জনগণের ক্ষমতা, চলে গেছে। সম্মানিত বলছি, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহুল আলমিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুল্ক, সমস্ত রাজ্যের মালিক হলেন তিনি। তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে তিনি টানে হেসরে বের করে দেন। আল্লাহুল আলমিন বলেছেন, এটা বিশ্বাস করে আহলে হাদিস আন্দোলন। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকে বলে যে দল প্রার্থী না করলে আবার ক্ষমতায় যাবে কিভাবে? এখন যে সরকার আসছে তারা কিভাবে আসছে, তারা কোন দল করতো? আল্লাহুল আলমিন যাকে চান, ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারকে একবার ক্ষমতায় দিয়েছিল না, কিভাবে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, আবার অনেকে দেখবেন দল করছে, সারা জীবন দল করছে, কোনোদিন ক্ষমতায় আসতে পারে নাই, কোনোদিন একটা ইলেকশন ওর জিততে পারে নাই। তাহলে দল করলেই যে ক্ষমতায় আসা যাবে, আর দল না করলে যে ক্ষমতায় আসা যাবে না, তারও কোনো ইয়া নেই। আল্লাহুল আলমিন যাকে চান, যাকে চান যে তাকে দিয়ে তিনি খেদমত করাবেন, দেশের খেদমত করাবেন, তাকে আল্লাহুল আলমিন দিবেন। এই জন্য আপনাকে ইমান এবং আমল প্রচলিত গণতন্ত্রের সাথে আপোষ করা যাবে না। আপনাদের কাছে প্রচলিত গণতন্ত্রের কথা আসতে পারে যে আমাদের একটা দল থাকা দরকার, আমাদের গণতন্ত্রে একটা আহলে হাদিসদের পক্ষ থেকে একটা প্রতিনিধি থাকা দরকার, এরকম আলোচনা আসতে পারে। সম্মানিত উপস্থিতি, যেটা হারাম, যেটা শিরিক, এটা সর্বাবস্থায় শিরিক, এটার সাথে আহলে হাদিস আন্দোলন কখনো আপোষ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর যে বিষয়টা, সেটা হলো আমরা মর্যাদা চাই দিনের মাধ্যমে, ধর্মের লেবাসে। আমরা অনেকেই ভাইরাল বক্তা হতে চাই, অনেকে বড় আপনার শায়েখ, অনেকে বড় মুফতি, অনেকে বড় মানে নিজের ভিউ বাড়ানোর জন্য, এইটা যদি এলেমের মাধ্যমে, আপনি হয়তো ক্ষমতায় গেলেন না কিন্তু চাইলেন যে আমার যে এলেম আছে, আমার যে শিক্ষা আছে, এইটা দিয়ে আমি কিছু মর্যাদা লাভ করতে চাই, এইটা হলো আগেরটার চেয়ে আরও বড় মারাত্মক। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহাবুল আলমীর বিচারের কাজ শুরু করবেন, তার মধ্যে এক ব্যক্তি হলো যে আল্লাহাবুল আলমীর যাকে জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি করেছ, তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি কোরআন শিক্ষা করেছি, শিক্ষা দিয়েছি, তখন আল্লাহ বলবে যে তুমি মিথ্যা বলেছ, তুমি মানুষকে শিক্ষা দিয়েছো এই জন্য যে তোমাকে বলবে কারি, তোমাকে বলবে হাফেজ, তোমাকে বলবে বড় শায়েখ, তোমাকে বলবে অমুক তমুক বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, তাদেরকে দিয়ে প্রথম বিচার শুরু করবেন। এই জন্য আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে বলবো যে আমরা যাতে খ্যাতির আশায় কোনো না কাজ না করি, মর্যাদার লোভে কোনো কাজ না করি, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ না করি, বরং আমাদের সমস্ত কাজ হবে আল্লাহর জন্য। আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, দীন ইসলামকে বিজয়ী করার জন্য, মানুষের দ্বারে দ্বারে ইসলামের সত্যবাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য, ইমারতের অধীনে থেকে আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে এসে আমরা আমাদের কাজ করে যাব। একজন লুকু যদি হেদায়েত হয়, এটাই আমার জন্য নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।
হাজা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।